এখানে কি কি গোল্ড জুয়েলারি আছে সবগুলো দেখিয়ে দিচ্ছি, চেক করে নেবেন। এতটা ধোকা দেয় বাংলাদেশ থেকে গোল্ড কিনলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজ আবারও চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে, মিনি ব্লগ বলতে পারেন। তো আজকে একটা খুশির খবর আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যখন থেকে ইউটিউবিং করছি, তো যারা ইউটিউবিং করে তারাই শুধু এই খুশিটা অনুভব করতে পারবে। আমি আসলে অনেক আনন্দিত হয়েছি, আজকে খুশির খবরটা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই চিঠিটা আমেরিকা থেকে আমাকে পাঠিয়েছে, এটা হচ্ছে আমার গুগল অ্যাডসেন্স লেটার আর কি। তো এখানে গুগল অ্যাডসেন্স যখন আমাদের ইউটিউবে $10 জমা হয়ে যায়, যখন মনিটাইজেশন অন হয়, অন হওয়ার পরে $10 যখন জমা হয়ে যায় গুগল থেকে পাঠায় আর কি, ইউটিউব থেকে, ইউটিউবে পাঠায় গুগল থেকে, আমেরিকা থেকে পাঠায় এটা। তো এখানে একটা পিন নাম্বার আছে, তো পিন নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করতে হয়। তো আমি এটা দিয়ে ভেরিফিকেশন করে নিয়েছি। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নাম্বারটা, সমস্যা নেই, এটা আমার ভেরিফিকেশন হয়ে গেছে, তবুও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো এই লেটারটা থাকে, এই লেটার, অ্যাডসেন্স লেটার, এটা হচ্ছে ইউটিউব যারা করছে এদের স্বপ্ন। তো আমার লেটারটা এসেছে, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে আজ আরেকটি দুঃখের কথাও শেয়ার করব গোল্ডের ব্যাপারে। তো বাংলাদেশ থেকে যারা গোল্ড কেনেন, একদমই বাংলাদেশ থেকে যারা গোল্ড কিনেন একবারে দেখে শুনে কিনবেন, চেক করে নেবেন। এতটা ধোকা দেয় বাংলাদেশ থেকে গোল্ড কিনলে, এতটা ধোকা দেয় মানে বিশ্বাসে করতে পারবেন না আপনি কখন আপনাকে ধোকা দিয়ে দিয়েছে। গোল্ড কিনে আনার পরে আপনি যখন বেচতে যাবেন তখন বুঝতে পারবেন এটা আপনাকে কতটুকু ইয়া করেছে, ধোকা দিয়েছে। আমার আজকের এই খুশির খবরটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভাবলাম যেহেতু আমি আপনাদের সাথে কন্টেন্টগুলো আমি শেয়ার করি, তো আমার খুশির খবরটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এরপরে দেখাবো আমি আর আমার কিছু পুরাতন গোল্ড, আমার না আমার মা নিয়ে আসছিল আর কি, তো ওগুলো এক্সচেঞ্জ করতে যাব। তো কী কী এক্সচেঞ্জ করবো আর যে দুঃখের বিষয়টা সেটাও একটু শেয়ার করি। এই পুরাতন গোল্ডগুলো বাংলাদেশে নিয়ে আসা হয়, বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে শুধু এক্সচেঞ্জ করার জন্য। তো এগুলা এক্সচেঞ্জ করে নেব, কারণ এগুলা ভেঙে গেছে আর কিছুটা ডিজাইন পুরাতন হয়ে গেছে। তো কানের দুলগুলো, এখানে কয়েক জোড়া কানের দুল আছে, এগুলা এক্সচেঞ্জ করে নতুন নেব। আর যে চুড়ি আছে, এখানে বালা আছে, এগুলা দিয়ে এক্সচেঞ্জ করে আবারও মানে নিব, আর একটু মানে বাড়তি বাড়তি করে নিব, বড় সাইজের নিব আর কি। যেহেতু এগুলা দুবাইয়ের 22 ক্যারেট গোল্ড, তো দুবাইয়ের 22 ক্যারেট গোল্ড দুবাই এক্সচেঞ্জ করা ভালো, দেশে এক্সচেঞ্জ করলে কিন্তু ওনারা 22 ক্যারেট গোল্ড দিয়েছে বলে ধরিয়ে দিবে 18 ক্যারেট আর 21 ক্যারেট। কিন্তু আমরা একটা ধোঁকা খেয়েছি এরকম। তো আমরা 2.5 বড়ি 3 বড়ির মধ্যে এক জোড়া বালা নিয়েছিলাম আমার বড় ভাইয়ের বউয়ের জন্য অনেক আগে, মানে 15 থেকে 16 বছর আগে। তো ওইটা দুবাইয়ের 22 ক্যারেট আংটি, একটা আংটি দিয়ে কিন্তু নেওয়া হয়েছে, একটা বড় আংটি দিয়ে তারপরে চুড়িগুলো নেওয়া হয়েছিল। এটা দুবাইয়ের 22 ক্যারেট গোল্ড দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে দুবাইয়ের 22 ক্যারেট বলে ওনারা দিয়েছিল। তো ওইটা যখন এখানে দুবাই এনেছি, দুবাই এনে যখন এক্সচেঞ্জ করতে নিয়েছে, তো ওখানে ওনারা মেশিনে দিয়ে ওইটা পরীক্ষা করেছে। প্রথমে ওনারা বলেছিল 21 ক্যারেট, এর 2 দিন পরে, আমরা তো দিয়ে চলে আসছি, এর 2 দিন পরে আবার গোল্ডের দোকান থেকে কল করে বলছে, মানে এটাতে বলছে 18 ক্যারেট। তো দেখুন এবার 22 ক্যারেট কোথায় 18 ক্যারেট। বাংলাদেশের মানুষ এতটা ধোঁকা দেয় গোল্ডের ব্যাপারে তো একদমই না। বাংলাদেশ থেকে কোনো গোল্ড কিনবো না আর এক্সচেঞ্জ করবো না। তো এই গোল্ডগুলো দিয়ে কি কি নিব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই চুড়ি, চেইন আর কানের দুল, এগুলা দিয়ে আবারও এক্সচেঞ্জ করে নিব। তখন শুধু গোল্ড দিয়ে গোল্ড নিতে পারবো, তারপরে ভ্যাট আর মজুরি এটা কিন্তু এক্সট্রা দিতে হবে, আর কোনো টাকা দিতে হবে না। ভ্যাট কিন্তু অবশ্যই দিতে হবে, এদেশে ভ্যাট হচ্ছে প্রযোজ্য, সরকারকে ভ্যাট দিতে হয়, আর মজুরি তো অবশ্যই অবশ্যই আছে। তো আগামী ভিডিওতে দেখতে পারবেন আমি এই গোল্ডগুলো দিয়ে কি কি নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।